চিন্তা বুঝতে পারে হ্যাঁ শয়তান মানুষের ভাব থেকে বুঝে নিতে পারে যে সে এখন কোন দিকে যাচ্ছে কিন্তু যখন উদয় হয় না তখন জানতে পারে না তখন উদয় হয়নি তখন জানতে পারে একমাত্র রব্বুল আলমী তিনি বলেছেন ইয়া আলম সের রাও যা গোপন আছে গোপন সে গোপনে সেটা একমাত্র আল্লাহ তালা জানেন যা এখনও আসেনি অন্তরে সেটা আল্লাহ তালা জানে আর কেউ জানতে পারে না যখন অন্তরে উদিত হয় মানুষ যখন একটা জিনিস কাজ করতে অবলম্ব চিন্তা করে তখনই শয়তান এবং ফিরেস্তা উভয়ে বুঝতে পারে যে এখন এই কাজটি করতে যাচ্ছে অর্থাৎ তারা যেহেতু রক্তের শয়তান যেহেতু রক্তের ভিতরে ভিতরে প্রবেশ রক্তের কারণে মানুষ যে কোনো কাজ করার সময় তার কিন্তু একটা এইম হয় আগ্রহ হয় তখন রক্ত চলাচল শুরু হয় তখন সে বুঝতে পারে যে একটা কাজ করতে যাচ্ছে তখন সে সেটার মধ্যে যদি দিন দিন হয় সেটার মধ্যে বাধা দেয় আর যদি কোনো সেটা খারাপ কাজে সেটাতে উৎসাহ যোগায় আর এটা হচ্ছে শয়তানের কাশাদি ফেরেস তারা তখন বুঝতে পারে লিখতে আরম্ভ করে যে খারাপের দিকে যাচ্ছে কিন্তু পরবর্তী যখন সে তওবা করে ফেরেস তারা অপেক্ষা করে লিখতে লেখে না কারণ দান দান্দিকের দিকের তখন ফেরেস হচ্ছে নেতা তারা বলে যে লিখো না অপেক্ষা করো সে হয়তো তওবা করবে ছয় ঘন্টার মধ্যে যদি ওর বন্দা তওবা করে আল্লাহ তালা সে বন্দাকে দান্দিকে ফের তাকে লিখতে বললে তুমি ও লিখতে পারবেন না তখন সেটা তহবার কারণে ক্ষমা পেয়ে যায় আলহামদুলিল্লাহ বিষয়টি হয়তো আপনি বুঝতে পারছেন